নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্নিচ অ্যান্ড কুক বাই শোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 40 সাইজের ডাকার ব্লাউজের সম্পূর্ণ কাটিং এবং সেলাইটা দেখিয়ে দেবো। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সর্ব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন এই ব্লাউজের খাপটা কত সুন্দর এসেছে। এরকম ব্লাউজ যদি আপনারাও তৈরি করতে চান, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে। তো দেখতে পাচ্ছেন এখানে পিছন দিকটা কিন্তু গোল পিঠ হয়েছে এবং পাইপিং লাগানো হয়েছে। তো এখানে দেখুন, প্রথমে আমি ডান্স কাটিং করব, তার জন্য একটা সিঙ্গেল পেপার নিয়েছি, এটা দিয়ে পেছনের পার্ট এবং সামনের পার্ট আমি কাটিং করব। তো প্রথমে এখানে আমাদেরকে নিতে হবে ঝুল। তো ঝুল ছিল এখানে আমার 13 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো। টোটাল 14 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমাদের পুটের মাপটা নিতে হবে। তো পিঠটা এখানে একটু মোটামুটি ডিপ পিঠ ছিল, তার জন্য এখানে পুর নিয়েছি 5.5 ইঞ্চি। তারপর এখানে আমাদের মোড়া নিতে হবে, পুর যা নেবো তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা। এখানে আমি মোড়ার মাপটা নিয়ে নিচ্ছি, অর্থাৎ 6 ইঞ্চি নিয়ে নেবো, নিয়ে দুটো দাগকে মিলিয়ে বাড়িয়ে দেবো। এখানে হচ্ছে আমাদের ছাতির মাপ নিতে হবে। তো ছাতি ছিল এখানে 40 ইঞ্চি, 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি, তো 10 নিয়ে নেব। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিব, পরবর্তীকালে যদি লুজ করতে হয় তার জন্য কাজে লাগবে, বুঝতে পেরেছেন। এরপর নিচে পুরো স্ট্রেট করে বাড়িয়ে দিয়েছি। কোমরের মাপটা আমি এখন নেবো না, যখন আমি স্টিচিং করব তখন কিন্তু নিয়ে নেব। এখানে বগল মোড়ার জন্য দেখুন কোন থেকে 1 ইঞ্চি উপর একটা দাগ দিয়েছি এবং এটাকে রাউন্ড শেপ করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা। এবার সামনের বগল মোহরার জন্য ভেতরের দিকে পৌনে 1 ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে এবং এটাকে পুল লাইনের সঙ্গে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে এটাকে কোণ করে ঠিক এভাবে মিলিয়ে দেব পুল লাইনের সঙ্গে। তারপর 1 ইঞ্চি উপর আবার কোণ থেকে দাগ দেব, দিয়ে এটাকেও রাউন্ড শেপ করে নেব। এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা। এবার এখানে আমাদের গলার চাওড়া নিতে হবে, তার জন্য ওপর থেকে এখানে 2 ইঞ্চি চাওড়া আমি নিয়েছি। এর থেকে বেশি কেউ নেবেন না, তাহলে কি হয় কান থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার সামনের গলার লেন্থ নিয়ে নিতে হবে। তো সামনের গলার এখানে লেন্থ ছিল 5.5 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়েছি এবং নিচের দিকে চাওড়াটা 2.5 ইঞ্চির থেকে একটু বেশি নিয়েছি, একটু খেলানো করব বলে। তারপর দুটো দাগে মিলিয়ে দেবো, মিলিয়ে এখানে গলার শেপটা দিয়ে দিতে হবে। এরপর এখানে দেখুন আমাদের বেল্টের মাপটা নিতে হবে। তো বেল্টের মাপের জন্য নিচ থেকে 3 ইঞ্চি করে দাগ দিতে হবে, দুপাশে 3 ইঞ্চি 3 ইঞ্চিতে করে দাগ দিয়েছে, দিয়ে এই দুটো দাগকে স্ট্রেট করে এখানে মিলিয়ে দেবো। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একদমই লাইক দিতে ভুলবেন না। আপনারা কিন্তু লাইক দেন না, অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি কিন্তু রিপ্লাই দেবো। এরপর একদিকে দেখুন বেল্টের এখানে শেপ করেছি আমি 1/2 ইঞ্চি উপরে, তো এটা বেল্টের শেপ দিতে হয়, তো দিয়ে দিয়েছি। এরপর আমাদের এখানে খাপের মাপ নিতে হবে। তো তার জন্য এখানে দেখুন আমি 6.5 ইঞ্চিতে খাপের চাওড়াটা নিয়েছি, যেটা একটু ভারী ছাতি ছিল তার জন্য। আবার পেছনে বগল মোড়া ভেতর থেকে 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে, এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে। এবং কলার দিক থেকে 1 ইঞ্চি ওপরে দাগ দিতে হবে, এটাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে। এবার 3টে দাগকে আলতো হাতে এখানে মিলিয়ে দেবো, মিলিয়ে খাপের মিডিল বের করাতে হবে, অর্থাৎ 3.5 ইঞ্চি। এবং দু সাইডে এখানে আমি 3 ইঞ্চি করে দাগ দিচ্ছি। তো একদিকে 3.25 ইঞ্চিতে দাগ দিলাম, অপর দিকে 3.25 ইঞ্চি, এবং মিডিল পয়েন্টে দু সাইডে যত নিচ্ছে তার থেকে 1/2 ইঞ্চি কম, অর্থাৎ 2 ইঞ্চি 2 সুতে দাগ দিলাম। এবার 3টে দাগকে আলতো হাতে এভাবে ঠিক মিলিয়ে নিতে হবে, একটা শেপ দিতে হবে, গোল্ড রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন। তো এখানে আমার পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এবার পেছনে বগল মোহরা দিয়ে পুরোটা কেটে নেব, কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি লাইনিং কাপড়টা নিয়েছি পিছন পার্টটা কাটিং করব বলে, হাতের দিকটা জয়েন্ট সাইড দেখে পুরো পার্টটাকে বসিয়ে কেটে নিয়েছি। এবার এই পার্টগুলো সব কেটে আলাদা করতে হবে এবং পেছনে এই সামনের বগল মোহরা অংশটাও কিন্তু কেটে দিতে হবে। তো এখানে দেখুন আমি সব পার্টগুলো কেটে আলাদা করে নিয়েছি। বেল্টের পার্টটা 1/2 ইঞ্চি করে বাড়াতে হবে, এটা আমি একবারে কাপড়ে বাড়িয়ে নেব। আর এই পাশে দেখতে পাচ্ছেন এস পার্টটারও কিন্তু আমি অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, মেন তো এই খাপটা এবং এই নিচের খাপটা। তো চলুন বাড়িয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত পার্টগুলো কিন্তু এখানে আমি বসিয়ে নিয়েছি, ভালোভাবে বসিয়ে নিয়ে পিন করে নিয়েছি। আর এস পার্টটা কিন্তু এক ফোঁটা বাড়াতে হবে না, আর বেল্টের নিচের দিকে জাস্ট 1/2 ইঞ্চি করে দু সাইডে বাড়িয়ে নেব এবং বাড়াতে হয় এই খাপের জন্য। তো খাপের জন্য এখানে দেখুন আমি 1 ইঞ্চি 2 সুত করে দাগ দিচ্ছি দু সাইডে, ঠিক আছে। তো দু সাইডে 1 ইঞ্চি 2 সুত করে দাগ দিলাম এবং দেখুন নিচের দিকে 1/2 ইঞ্চি করে দাগ দিচ্ছি। তো এটা কিন্তু কম্পালসারি সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি আপনাকে নিতেই হবে। এরপর পুরো রাউন্ড করে নেব এবং এই কমের দিকটাতে এখানটা আমাদের হুক এবং হুকের ঘরের জন্য এক্সট্রা নিতে হবে। তো এখানে নেব 2 সুতের মতো এক্সট্রা, আর অপর পাশে আমাদের এক্সট্রা নিতে হবে 1/2 ইঞ্চি। তো নেবার পর এই দাগটাকে আলতো করে মানে আন্দাজ বরাবর নিচের সঙ্গে কিন্তু মিলিয়ে দিতে হবে, ঠিক এভাবে আমি যেভাবে করছি এভাবে কিন্তু আপনারাও করবেন আন্দাজ বরাবর। তো দেখুন আমাদের ওপরে খাপটা পুরো রেডি হয়ে গেছে, এবার নিচের পাটটা রেডি করব। তার জন্য ফিতে দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের অংশটা মেপে নিতে হবে, কত আমার টোটাল
টোটাল এখানে বেরিয়েছে। তো যত বেরোবে সেই মাপটা কিন্তু এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি। তো নিয়ে নিলাম, এরপর আমাদের দেখুন চাওড়া নিতে হবে। তো এই পাটটা কাটিং করার সময় আমরা কতটা করে নিয়েছিলাম, 2.75 ইঞ্চি। তো প্রথমে সেই 2.75 ইঞ্চিটা নিয়ে নেব, তারপর আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব। তো দু সাইডে সেম, তো অর্থাৎ 2.75 ইঞ্চি টোটাল আমার এখানে হচ্ছে। নিয়ে পুরোটা বক্স করে নেব। এবার লম্বা যা বেরিয়েছিল তাকে এখানে আমাকে হাফ করে দিতে হবে। তো যত লম্বা আপনাদের বেরোবে তাকে কিন্তু হাফ করে দেবেন। এরপর একদিকে দেখুন 1 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে, এবং তারই ঠিক ওপরে মানে তার ঠিক নিচে 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো, এবং অপর সাইডে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দেবো। দিয়ে এই দাগগুলোকে কিন্তু মিলিয়ে দিতে হবে একটা স্কেলের মাধ্যমে। তো দেখুন মিডিল পয়েন্টের সঙ্গে রাখবো, রেখেটি এভাবে মিলিয়ে দেব, আর নিচে যে 1/2 ইঞ্চিটা আছে এটাকে কিন্তু আলতো হাতে শেপ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এভাবে আমার পুরো পার্টগুলো কাট মানে কমপ্লিট হয়ে গেল, জাস্ট কেটে নেবো হুবহু। এখানে কিন্তু 1 ফুটও আমি আর এক্সট্রা নিইনি, দেখতে পাচ্ছেন বেল্টের নিচের দিকে জাস্ট 1/2 ইঞ্চি করে বাড়িয়েছি। আর এখানে আমি হাতাটাও কেটে নিয়েছি, হাতাটা শর্টাটা হয়েছে। তো আমি হাতা কাটিং অনেক দেখেছি তাই এখানে আর দেখালাম না। তো মেন কাপড়টাও দেখুন 2 পার্ট করে রেখে সমস্ত পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে সেলাইটা করতে হয়। তো প্রথমে দেখুন এই পার্টটা আমাদের টেকিং দিতে হবে, এভাবে ঠিক মুড়িয়ে 1 ইঞ্চি 200 ইঞ্চির দিকে চাওড়া নিয়ে ওপরে কোণ করে মুড়িয়ে কিন্তু টেকিনের জন্য দিয়ে দেবো। তারপর এই পার্টটার সঙ্গে ওপরের পার্টটার সঙ্গে নিচের পার্টটাকে আমাদের জয়েন্ট করতে হবে, তাহলে কিন্তু খাপটা আমাদের রেডি হয়ে যাবে। তারপর যে আমাদের এস পার্টটা আছে এস পার্টটা নেবো, নিয়ে কিন্তু ঠিক এভাবে রেখে আমরা কিন্তু সেলাইটা করে নেবো খাপের সঙ্গে। কিন্তু খাপের কোন দিকে মুখ আছে সেটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করে নেবেন। তারপর বেল্টের সেলাইটা করে নেবো। তো বেল্টের দেখবেন একদিকে বেশি অংশ থাকে, সেটা কিন্তু হুক এবং হুকে ঘরের দিকে জয়েন্ট হবে। তো এখানে পুরোটা আপনাকে বুঝিয়ে দিলাম কীভাবে সেলাই করতে হয়। তো ব্লাউজটা দেখুন তৈরি হওয়ার পর ঠিক এমনটাই দেখাচ্ছে, কত সুন্দর এখানে ব্লাউজ হয়েছে দেখতে পাচ্ছেন, এবং খাপটা কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা অবশ্যই এভাবে কাটিং করে দেখবেন, দেখতে পাচ্ছেন খাপটা কত সুন্দর হয়েছে। তো আশা করছি আপনাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আর একদমই কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, আজকের জন্য টাটা।